হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা গুড নিউজ, যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য একটা গুড নিউজ হলো, তারা কিন্তু প্রত্যেকে মিনিমাম $100 পর্যন্ত আর্নিং করতে পারবেন। মানে $100 মিনিমাম না, মিনিমাম $50 থেকে আপ টু $100 পর্যন্ত আর্নিং করতে পারবেন। কীভাবে আর্নিং করবেন সেই মেথডটাই কিন্তু দেখাবো। তো নতুন কিন্তু একটা অফার চলে আসছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, ঠিক আছে? যাদের যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু এই অফারটিতে পার্টিসিপেট করতে পারবেন, এবং কি তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, কী কী প্রয়োজন হবে সেগুলো আমি ভিডিওতে বলে দেব। তো আগে রিকোয়ারমেন্টগুলো বলে দিই যে কি অ্যাকাউন্ট, মানে আপনি এলিজিবলটা মূলত কীভাবে হবেন তাদের এই অফারটাতে। এখানে এলিজিবল হওয়ার জন্য আপনার 3 মাস পুরনো একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, প্রথম কথাটা বুঝেন, 3 মাস পুরনো একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। দ্বিতীয়ত হয়েছে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলে লাস্ট 1 মান্থের ভিতরে 10টা ভিডিও আপলোড থাকতে হবে, ঠিক আছে? 3 নম্বর অপশান হচ্ছে 50টা সাবস্ক্রাইব হলেই কিন্তু আপনি এই অফারে এলিজিবল হবেন। তো আশা করি বুঝতে পারছেন 3টা রিকোয়ারমেন্ট। তো এখন দেখাবো যে কীভাবে আপনি জয়েন করবেন। তো জয়েন করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে নেবো, যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ইভেন পাশের বেল নোটিফিকেশানে ক্লিক করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে দেবেন সবার আগে সব ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? দেন আপনি যেটা করবেন, আপনার ভিডিও লিঙ্কটা বা মানে অফারের লিঙ্কটা আপনার প্রয়োজন হবে, এর জন্য যেটা করবেন আপনি, আপনি আপনার ভিডিও মানে আমার ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে চেক করলে কিন্তু ওখানে অফারের লিঙ্কটা পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সটা কীভাবে চেক করবেন দেখাই দিতেছি। প্রথমে আপনি যদি ফোন দিয়ে ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে টাইটেলটা দেওয়া আছে, মানে যে ভিডিওটা দেখতেছেন এখানে দেখতে পারবেন এমন টাইটেল দেওয়া আছে। টাইটেল একটা ক্লিক করে দিবেন, নিচে দেখতে পারবেন শো মোর এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি দেখতে পারবেন এই এয়ারড্রপ লিংক আর টুডে অফার লিংক এমন লিংক থাকবে। তো এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে যখন ক্লিক করবেন ডিরেক্টলি কিন্তু আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তো টেলিগ্রাম আসার পর কিন্তু এই যে পোস্টটা কিন্তু এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু অফার পোস্টটা করে দিছি, এটা হচ্ছে সেই পোস্ট। এখানে যদি আপনারা জয়েন করেন, এখানে যদি আপনাকে লিঙ্কটা দেখায় দেখেন, এটা হচ্ছে লিঙ্ক। তো এই লিঙ্কটা পাবেন, এখানে জাস্ট আপনার ডিরেক্ট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? তো এমন ইন্টারফেস ওপেন হলে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা এই যে এখানে অ্যাকসেপ্ট এখানে একটা ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট কী করবেন, দেন আপনারা এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, মানে এমন ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা এই করে দেবেন, এখানে দেখতে পারবেন যে এই সাইন আপ উইথ গুগল, এই সাইন আপ উইথ গুগলে একটা ক্লিক করে দেবেন। সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, এমন ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ফোনের ইমেল অ্যাড্রেসটা শো করবে, এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটার উপরে একটা ক্লিক করে দেবেন। যখন ইমেল অ্যাড্রেসটার উপরে ক্লিক করবেন একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এমন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে, এখান থেকে আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন। আরেকটা কথা বলে নিয়ে, অনেকেই ভাবতেছেন যে আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দিতে হইতেছে সেক্ষেত্রে কিন্তু কোনো রিস্ক আছে কিনা, না এটা এখানে কোনো রিস্ক নাই, প্রজেক্টটা খুবই ভালো এবং কি ভেরিফাইড প্রজেক্ট, এখানে আপনার ইউটিউব চ্যানেলের কোনো প্রবলেম হবে না। তারপরে যদি আপনাদের সেকেন্ডারি চ্যানেল থাকে যেটার ভিতরে 50টা সাবস্ক্রাইবার, ইভেন ওই যে রিকোয়ারমেন্টগুলো তারা দিচ্ছে এগুলো যদি ফিল আপ করা থাকে সেক্ষেত্রে ওটাতে ই করবেন, এখানে পার্টিসিপেট করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই বা আপনার রিস্ক নেই। তারপরে এখান থেকে দেখেন এখানে টিকমার্ক করে দেবেন, টিকমার্ক করে দেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পারবেন এখানে চালিয়ে যান বা অন্য একটা লেখা থাকতে পারে ইংলিশে, তো আমার এখানে বাংলা হয়ে গেছিলো কেন জানি, বুঝতেছি না, যাই হোক। তো এখানে চালিয়ে জানে একটা ক্লিক করে দেবেন, চালিয়ে জানে ক্লিক করার পর একটু লোডিং নেবে আপনার পেজটা, লোডিং নেওয়ার পরে আমার একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে তারা 12টা ফেজ দেবে, মানে ইন্টারফেস ই দেবে আপনাকে, কী বলে এটা 12টা প্রাইভেট কি দেবে, ঠিক আছে? এই যে এখানে এইখানে এখানে মিলে 12টা প্রাইভেট কি দেবে। তো আপনারা কী করবেন, প্রাইভেট কিগুলো কপি করে ভালো একটা সেফ জায়গায় সেফ রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার ওয়ালেটের পার্স, তো অবশ্যই সেফ রাখবেন। দেন আপনি কী করবেন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, জাস্ট এই কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনারা এখানে এমন ইন্টারফেস দেখতে পারবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, এখানে সেম ইমেলটা দেবেন, দেওয়ার পর অ্যাগেন এখানে টিক মার্ক করবেন, দেন অ্যাগেন কন্টিনিউ ক্লিক করবেন। তারপর দেখেন আমি এভাবে দিছি, দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এখন এখানে দেখেন আপনার একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলতেছে, তো অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন, মিনিমাম 9 থেকে 63 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন, এবং কি জেকের পাসওয়ার্ডের ভিতরে বড় হাতের লেটার থাকবে প্লাস ছোটো হাতের লেটার প্লাস নাম্বার টাইপের আর কি থাকবে, ঠিক আছে? মানে নাম্বার দেবেন এবং কি স্পেশাল ক্যারেক্টার দেবেন। দেওয়ার পর একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখান থেকে সাইন আপ একটা ক্লিক দেবেন, একটা ক্যাপচা আসবে, এখান থেকে ক্যাপচাটা দেখে আপনারা সিলেক্ট করে দেবেন। দেন আপনার এটা কিন্তু একটু সময় নেবে, এখানে 1 থেকে 2 মিনিট নিতে পারে, তো রেটু ওয়েটিংয়ে থাকবে, ঠিক আছে? ওয়েটিংয়ে থাকার পর আপনার সামনে আমার একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাদের যে চ্যানেলের যে ক্যাটাগরিটা থাকবে, আপনি যেই চ্যানেল আপনার চ্যানেলে মূলত যেই চ্যানেল যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন ওই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার চ্যানেল যেহেতু ক্রিপ্টো রিলেটেড সেক্ষেত্রে আমি এখান থেকে ক্রিপ্টোটা সিলেক্ট করে দিয়েছি। ক্রিপ্টো সিলেক্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটন পাবেন, জাস্ট কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এখানে আপনার একটা চ্যানেল বসাইতে হবে, ঠিক আছে? এখানে কী করবেন, অনঅফিসিয়াল যে লেখাটা আছে জাস্ট এখানে বসাবেন, কিংবা আমি আমার টেলিগ্রাম চ্যানেল যে আপনাকে দেখাই এই যে এখানে জাস্ট অনঅফিসিয়াল দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করলেও কিন্তু ওইখানে নিয়ে যাবে। তারপর আপনি আমার চ্যানেল এখানে ফলো করে দিতে পারেন, ঠিক আছে?
দেন আপনাকে আমি দেখাইতেছি ওয়েট, এখান থেকে আমি এখানে চলে আসি, এখান থেকে আপনি কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ যখন ক্লিক করবেন এমন একটা ইন্টারফেস ওপেন হবে, একটু লোডিং নেবে এখানে, লোডিং নেওয়ার পর তারপর দেখতে পারবেন এইটু লোডিং নেওয়ার পর আপনার মেইন ইন্টারফেসটা এখানে চলে আসবে। দেন এমন দেখতে পারবেন, এখন আমি আপনাকে ওয়েবসাইট থেকে দেখাই যে কীভাবে মূলত এখানে কাজটা করবেন বা কি। তো এখানে দেখেন এটা এখানে কিন্তু টোটাল ফান্ড রাইজ করছে $5.8 million, ঠিক আছে, হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু তারা এখানে ফান্ড রাইজ করছে। তো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো। তো দেখেন এখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও আপলোড করছে, ওইগুলো এখানে আসতেছে আস্তে আস্তে, ঠিক আছে, 24 ঘন্টা পর কিন্তু 48 ঘন্টা পর এখানে অ্যাড হয়, সাথে সাথে অ্যাড হয় না। তো এখানে দেখেন আমার চ্যানেলের লোগোটা দেখতে পারতেছেন, আমার চ্যানেলটা কিন্তু এখানে অ্যাড করা দেখতে পারতেছেন, এখানে নাম সহ করতেছে, এখানে কিন্তু আমার চ্যানেলটা অ্যাড করা। তো আপনারা অ্যাড করে নেবেন, কোনো সমস্যা নেই বা কোনো রিস্ক নাই। তারপরে এখানে আপনার কাজটাকে এখানে মূলত আপনাকে দেখাই আমি, সেখান থেকে একটা ব্যাক করে দিই। তো এখানে আমার কথাটা বুঝেন, এখানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হইতে 48 ঘন্টা সময় নেবে, তারা তো আপনাকে রিকোয়ারমেন্টগুলো দিছে, আপনার ভিতরে সেই রিকোয়ারমেন্টগুলো আছে মানে ওই ইগুলো আছে কি না, আপনি কি তাদের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করছেন কি না এটা চেক করার জন্য তারা একটু টাইম নেবে, ঠিক আছে। তো এর জন্য 48 ঘন্টা তারা সময় নিয়েছে। তো 48 ঘন্টা পর কিন্তু আমাদেরকে এখান থেকে তারা পেমেন্টটা করে দিবে, আর এখান থেকে কিন্তু প্রত্যেককে পেমেন্টটা করবে যারা মূলত তাদের কথা অনুযায়ী কাজ করবে, তাদের সবাইকে কিন্তু মিনিমাম $50 থেকে আপ টু $100 পর্যন্ত আর্নিং করতে পারবেন, যেটা আমি প্রুফ এখানে দেখাই। দেখেন এখানে কিন্তু, আচ্ছা এখানে না, দেখেন এখানে কিন্তু এটা অনেক আগে করছিল বিদায়, কিন্তু এটা এখানে মোটামুটি আর্নিংটা অ্যাড হইতেছে, ঠিক আছে। আপনারা কিন্তু এখান থেকে এই করতে পারবেন, আর আমি প্রুফ লিঙ্কটা দেখাই দিব, মানে প্রজেক্টের বিষয়ে ডিটেলসটা আমি আমার ইয়েতে অ্যাড করে দিব, পোস্টে এখানে অ্যাড করে দিয়েছি অলরেডি। এটা আপনি জাস্ট একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন প্রজেক্টটা কেমন বা কি, ঠিক আছে। তো মন চাইলে আপনি জয়েন করতে পারেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এখান থেকে ভালো একটা আর্নিংয়ের অপরচুনিটি আছে। সো মিস করেন না, ডোন্ট মিস দ্য অপরচুনিটি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখে লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।